বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠছি, আজকে অনেকটা লেট হয়ে গেছিল, আর সেই জন্য সকালবেলা আমার এই সমস্ত কাজ করতে করতে সকালের কাজ করতে অনেক লেট হয়ে গেছিল, আর সেই জন্য আজকে সকালবেলা চা বসিয়ে দিইনি, আর সোজাই ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, ঠিক আছে। আর চাটা হয়ে গেছে, মানে ভাই করে নিয়েছিল, ভাই মাকে চা করে দিয়েছে। আর তারপরে যেহেতু আমি তো চা খাই না, সেজন্য আমার চায়ের কোনো অতটাও প্রবলেম নেই। আর আমি এসে এখানে ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর আজকে ভাত হবে না বন্ধুরা, আজকে হবে খিচুড়ি, কারণ আজকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, সেই জন্য আমি ভাবছি, মা বলছিল আর কি, আমি বলিনি, মাই বলছিল যে খিচুড়ি বানা, অনেকদিন থেকে খিচুড়ি হয় না, সেই জন্য খিচুড়ি করব। আর আমি ডালটা ভেজে নিয়ে গরম জলের মধ্যে খিচুড়ি ডালটা দিয়ে দিলাম, আর প্রথমে ছোটো হাঁড়ি নিয়েছিলাম, তারপর দেখলাম হাঁড়িটা ছোট হয়ে যাচ্ছে, আর মা বললো দুপুরেও খাওয়া হয়ে যাবে বেশি করে কর, সেই জন্য তখন পরে বড় হাঁড়িটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে আমি একদম একবারে সম্বার দিচ্ছি, এক এক দিন এক একভাবে করি খিচুড়ি রান্না করলে, তো আজকে একবারে শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত সম্বারে দিয়ে, আর একটু সবজি দেবো খিচুড়ির মধ্যে, এখানে ঝিঙ্গে আলু, ঠিক আছে, তারপর সুজি কচু, এগুলো মা দিয়েছে, ভাই ভালোবাসে তো সুজি কচুটা, তো এগুলো দিয়ে একবারেই এগুলো ভাজা ভাজা করে তারপরে আলুটা আগে ছেড়ে দেবো, তারপরে ঝিঙ্গাগুলো দিয়ে দেবো। আর কোনো দিন আবার কী করি বলো তো, কোনো দিন আবার ধরো ওই একবারে সম্বার দিয়ে, তারপর গরম মানে জলটা দিয়ে তারপরেই ধরো ডালটা দিয়ে দিই, মানে এক এক দিন এক একভাবে করি, তো আজকে এইভাবেই করছি। এদিকে চালগুলো দিয়ে দিলাম, কারণ ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই চালটা দিই, তাহলে বেশি ভালো হয় আমার মনে হয়, আর সেই জন্য তো চালটাও দিয়ে দিলাম। আর এদিকে সবজিটাও হয়ে গেছে, আর এখন সবজির মধ্যে মানে যে আলুগুলো রয়েছে, আলু ওগুলো আগে দিয়ে দেবো, কারণ ঝিঙ্গাটা তো মোটামুটি নরম নরমই থাকে, সেজন্য পরে দিলেও চলে। আর আমি সকাল থেকে সেরকমভাবে খাইনি কিছু, উঠে এসে আগে রান্নাঘরে ঢুকে এই সমস্ত করছিলাম, তো তারপরে ভাবলাম যেহেতু কিছু খাইনি, আর আমি তো জানো তোমরা সবাই সকালবেলা জলটা আমার লাগে, তো সেজন্য সকালবেলা জলটা খাচ্ছি। আর আমি মনে করি সবাই যদি ঘুম থেকে উঠে বাসি পেটে জল খাও, সেটা খুবই ভালো হয় স্বাস্থ্যের পক্ষে, স্কিনের পক্ষে তো অবশ্যই ভালো। আর আমার সারাদিনে বন্ধুরা শুধু যে সকালবেলা আমি জল খাই তা কিন্তু না, মানে আমার সারাদিনে অনেক জল লাগে, ভাত খাই যখন আমি ভাত খাই তখনও লাগে, তাছাড়াও লাগে, আমার জলটা মানে আমার জলটা হচ্ছে মাস্ট। আর তারপরে দেখো আমি ভাবলাম কী খাই, তাও হরলিক্স ছিল, তো সেই জন্য ভাবলাম হরলিক্সটা খেয়ে নিই, তার জন্য হরলিক্সটা গুলিয়ে নিচ্ছি। আর চিনিটা কিন্তু আমি এখানে একটু খিচুড়িতে দিয়ে দিলাম, নামানোর আগে ঘিটাও দিয়ে দেবো, তোমাদেরকে অত কিছু শেয়ার হয়তো তোমাদের সাথে করছি না। আর আজকে হবে কী বলো তো, খিচুড়ির সাথে আলু ভাজা, তো খিচুড়ির সাথে আলু ভাজা খেতে কে কে পছন্দ করো তোমরা, তো আমাদের খিচুড়ি যদি হয় তাহলে আলু ভাজা হবেই, আলু ভাজা ভালো লাগে, আর তার সাথে একটা হবে ঘণ্ট, তো আলু ভাজা এর আর যে সবজিগুলো এগুলো মায়ে কেটে দিয়েছে শোয়ার ঘরে, আর সেগুলো এনে আমি এগুলো রান্না করছি, তো আজকে বেশি কিছু আইটেম হবে না, এগুলোই নর্মাল হবে, নর্মালি আইটেম আর কি বলতে পারো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো, আর আমিও ভালোই আছি। আর সকালবেলা দেখো মানে তোমার তো দেখালাম রান্না, মানে আজকে খিচুড়ি রান্না হচ্ছে, আর সাথে আলু ভাজা একটা সবজি করবো, তো এগুলো বসিয়ে দিয়ে এখন আমার মোটামুটি রান্না খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, আর ভাবছি আজকে মাথায় একটু ঘেনা করবো, অনেকদিন থেকে ভাবি ঘেনা করবো, কিন্তু ঘেনাটা ঠিকমতো করা হয় না, কবেই সে নিয়ে আসছে ভাই কিন্তু করা হয় না, তো এখন যাবো ঘেনা করতে, ঘেনাটা অলরেডি গোলানো হয়ে গেছে, ওনাদেরকে দেখালাম যে আলু ভাজাটা হালকা জালে বসিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হোক, তারপরে পরে ঘেনা মাথায় দিয়ে সবজিটা রান্না করবো। ওয়েদারটা মোটামুটি ভালো আছে, গরম অতটা নেই, সেদিন মা বললো খিচুড়ি রান্না করার কথা, সেদিনই খিচুড়ি রান্না করছি, তো চলো এখন মাথায় হেনাটা দেই। আর মাথা সেরকম করে হেনা দেওয়া হয় না, মানে সেই কবে যে আমি হেনা দিয়েছিলাম মনেও নেই ঠিক মতো, তার জন্য আজকে হেনাটা ভাবলাম আজকে দিয়ে দিই, দিব দেবো করে আর হচ্ছে না, আর আজকে যেহেতু শ্যাম্পু করতে লাগবে, তো ভাবলাম তাহলে শ্যাম্পু যেহেতু করবো তাহলে হেনাটা দিয়ে নেই, তো সেই জন্য দিবো, আর যেহেতু আজকে রান্না অতটা ঝামেলা নেই, হালকার মধ্যে রান্না হচ্ছে সেই জন্য, তো চলো হেনাটা দিই। তো দেখো বন্ধুরা, আমাদের সাধারণত আমরা যে হাউসওয়াইফদের কী হয়, ডেলি দিন কিন্তু আমাদের একই রকম কাজ করতে হয়, ঠিক আছে, কাজের ফাঁকে কিন্তু আমরা সত্যি কথা বলতে অনেকেই নিজেদের যত্ন নিতেও ভুলে যাই, কিন্তু আমাদের স্কিনের যত্ন নেওয়াটা কিন্তু একটা ম্যান্ডেটরি, এটা দরকার করা উচিত,
কারণ শুধু কাজকর্ম করলেই হবে না, আমাদের শরীরের প্রতি যত্ন নেওয়াটাও উচিত, কারণ আমাদের শরীর যত্ন আমাদের নিজেদেরই নিতে লাগবে, তাই না? তো আমি অনেকদিন থেকে হেনা দিতে চাই, হেনাটা দেওয়া হয় না, আগে কিন্তু দিতাম, এখন ইদানিং দেওয়া হয় না। আর তাছাড়া কী বলতো, সকালবেলা স্নানটা হয় না, তখন চুল চুলটা ভেজানো হয়ে যায়, ভেজানো চুলে তখন পরে আবার হেনা দেওয়াটা হয় না। তো আমি ভাবলাম যেহেতু স্নানটা সকালবেলা করিনি আর আজকে ভাই পুজোটা দিয়ে দেবে, সেই জন্য আমি ভাবলাম যে হেনাটা করে নিই, হেনাটা করে নিয়ে তারপরে পরে স্নান করব। আর সেই জন্য হেনাটা দিয়ে দিলাম, আর হেনাটা দেওয়া হয়ে গেলেই আজকে খেয়ে নেব, তোমাদের তো বললাম আজকে ভাই পুজো দিয়ে দেবে। আর দেখো আমি একটা গামছা নিয়ে নিয়েছি, কারণ নাহলে হেনার দাগ লেগে যাবে ড্রেসের মধ্যে, সেই জন্য। আর হেনাটা দিলে না চুল পড়াটা অনেকটা কম হয়, বুঝলে তো, আমার অনেকটা কম হয়েছে, সেই জন্যই দিচ্ছি। আর এখন থেকে চেষ্টা করব আমি হেনাটা মাঝে মাঝেই দেওয়ার। আমার হেনাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একটু রাখবো রেখে, তারপরে পরে শ্যাম্পু ট্যাম্পু করবো মাথায়। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একবারে স্নানের পরে। আর কিছুক্ষণ এখন রাখতে লাগবে, কারণ বেশিক্ষণ রাখবো না, এক ঘন্টার মতো তো রাখতেই লাগবে, মিনিমাম এক ঘন্টার মতো রাখবো, তারপরে দেখা যাক কতদূর রাখতে পারি। চলো। তো দেখো বন্ধুরা, আমার হেনা দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর দুপুরবেলা খিচুড়ি খাচ্ছি, কারণ তোমাদের তো সকালবেলাই বলেছিলাম যে আজকে খিচুড়ি হবো দুপুরবেলা, এই জন্য বড় হাড়িতে রান্নাও করেছিলাম, মা বলেছে। আর ওয়েদারটা যেহেতু ভালো ছিল, সেই জন্য আজকে খিচুড়িই হচ্ছে সারাদিন, খিচুড়ির সাথে সাথে গরম গরম আলু ভাজা দিয়ে। আহ, খেতে যাচ্ছেন, তা টেস্টি ছিল না, খুব সুন্দর হয়েছিল। বন্ধুরা, তোমাদের সবাইকে আগে বলে দিই যে গুড ইভিনিং, এখন সন্ধেবেলা, আর ভাই আজকে বিকালবেলা গেছিলো ময়নাগুড়ি, সেখান থেকে মেয়ামর থেকে চিলি পনির রোল, তারপরে স্যান্ডউইচ এগুলো নিয়ে এসেছে, এগুলো খাবো। আর এটাই হবে আজকে সন্ধেবেলা টিফিন। আর আজকে আমি পড়বো মেহেন্দি, চলো তোমাদের সাথে মেহেন্দি পড়াটা শেয়ার করবো। তো চলো, তো তোমরা বলো মেহেন্দি পরার ডিজাইনটা কীরকম হয়েছে। আমি সেরকম ভালো মেহেন্দি পরতে পারি না, নিজের মনে যা এসেছে করে দিয়েছি, আর টাইম একদম কম ছিল। কেন বলতো, এই যে সন্ধেবেলা পরেছি, দেখো মেহেন্দিটা একটু পরে তুলে দিয়েছি, কারণ মানে আগামীকাল সোমবার, আর সোমবারে পুজো আছে, আর সেই জন্য আমি ভাবছি, মানে কবে থেকে ভাবি যে আমি পরবো মেহেন্দি সোমবার পুজোর সময়, তো হয় না বুঝলে তো, ঠিক রোববার দিন রাত্রে আমার মানে যখন আমি ঘুমোতে যাই তখন আমার মনে পড়ে, তো এবার আমি ঠিক করে রেখেছি এবার পরবই। তো পরেছি, আর পরে একটু পরেই মেহেন্দিটা তুলে দিয়েছি, কারণ গ্যাস এই সমস্ত কিছু মুছে রাখবো বুঝলে তো, কারণ পরের দিন পুজো আছে, অত কিছু কাজ মানে করা সকালে উঠে সম্ভব হয় না, তো ভাবছি যে এই জন্য গ্যাসটা মুছেই রাখছি। আমি ওই বাড়িতেও, শুধু এই বাড়িতেও না, তোমরা যারা আমার ভিডিওগুলো আগে দেখেছো তারা মানে দেখলেই বুঝতে পারবে, আগেও কিন্তু ওই বাড়িতে যখন থাকি, মানে আমার শ্বশুর বাড়িতে, তখনও আমি গ্যাস এই সমস্ত কিছু আগেই মুছে রাখি নিরামিষের দিন আর কি, তাহলে সুবিধা হয় আর কি, মানে চাপটা না কম থাকে বুঝলে তো। আর যেহেতু তার মধ্যে আবার এই বাড়িতে আমি একাই সব কিছু করছি এখন বর্তমানে, সেই জন্য, আর নাহলে হয়তো বা করতাম না, ওই বাড়িতে মাঝে মাঝে করি না, কিন্তু বেশিরভাগ দিন চেষ্টা করি গ্যাস মুছে রাখার, আর সেটাই করছি, এই জন্য মেহেন্দিটা বেশিক্ষণ রাখতে পারিনি। আর আমি এমনিতে তো রাত্রে দেরি করে ঘুমাই, আর সত্যি কথা বলতে আমি যখন এই বাড়িতে আসি না তখন আমি বেশি অলস হয়ে যাই, মানে এমনি দেরি করে উঠি, তার মধ্যে আরও দেরি করে ঘুম থেকে উঠি, মানে এত লেজি হয়ে যায়, এত ল্যাত খাই, মানে কী বলবো, আর আমার ঘুম কাতুরে, সত্যি কথা বলতে আমি ভীষণ ঘুম কাতুরে। তোমরা দেখতেই পারলে গ্যাস সমস্ত কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি, আর আজকে ওগুলো পরিষ্কার করলাম না, কালকে অতটা হেডেক থাকবে না মাথায়, মানে একটা চিন্তা আছে, ওই চিন্তাটার থেকে মানে একটু ঠান্ডা, না কাজটা করা আছে, সকালবেলা অত চাপ হবে না। আর রাত্রের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমাদের, ঘরে চলে এসেছি, আর এখন ঘুমাবো, এখন অনেক রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11:30 মতো, তো আজকে আর রাত জাগবো না, কারণটা হচ্ছে কালকে সকালবেলা উঠবো আর কি, আর কালকে উঠেই আগে ঠাকুরের কাজ সমস্ত কিছু করবো, অনেকদিন আর লেট করেই ঘুমাই, সত্যি কথা বলতে অনেকটা লেট হয়, এই জন্য আমি হ্যাঁ সকালবেলা অনেকটা লেট হয় ঘুম থেকে উঠতে, আর যেহেতু রাত্রি করে ঘুমাই, কিন্তু আজকে বেশি রাত করবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ না হলে কালকে সকালবেলা উঠতে পারবো না। আর দেখো ঘরের মধ্যে সমস্ত জামা কাপড় মেলে দেওয়া হয়েছে, আকাশ খারাপ সারাদিন ছিল,
সেই জন্য না মানে সেরকম হলে জামা কাপড় শুকোয় নেই। আর এই যখন ফ্যান চলছে, সারাত্রি ফ্যান চলবে, ফ্যানের হয় জামা কাপড় শুকাবে, আর আমাদেরও ফ্যান, তাই ফ্যান ছাড়া তো চলেই না, তো ফ্যান সেই জন্যই চলবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।